আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নওসাব স্কুল এন্ড কলেজে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি প্লে গ্রুপের শ্রেণী শিক্ষক শারমিন সুলতানা শ্যামলী। আপনারা সোনামণিরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই করোনাকালীন সময় আমাদের বেশি বেশি খাওয়া দাওয়া করতে হবে, তাই না? আপনারা কি খাওয়া দাওয়া করছেন? পুষ্টিকর খাবার, দুধ, ডিম, শাক সবজি, ফলমূল খাচ্ছেন তো? না খেলে শক্তি হবে না তো? না খেলে আমরা করোনার সাথে যুদ্ধ করব কিভাবে বলেন তো? খাচ্ছেন তো না? আমাদের করোনার সাথে যুদ্ধ করতে হলে বেশি বেশি খেতে হবে, অনেক পুষ্টিকর খাবার খেতে হবে, আর চকলেট আইসক্রিম তো খাওয়াই যাবে না, তাই না? হ্যাঁ ছোট সোনামণিরা, আমি জানি তো আপনারা সবাই অনেক পুষ্টিকর খাবার খাচ্ছেন। আচ্ছা আজকে কি বার? আজকে সোমবার। আজকে আমাদের বিষয় বাংলা, ইংরেজি, গণিত ও ইংলিশ রাইম। সোনামণিরা আমরা আজকে ক্লাসে যাওয়ার আগে একটু মজা করে নিই। অবশ্যই খেয়াল রাখতে হবে হলুদ রং, কালো রং, বাদামি রং আমরা করব না। হালকা কালার একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, যত গাঢ় কালার নিব তত ভালো হবে। হ্যাঁ ছোট সোনামণিরা আসেন, আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আমি ঘ রংটা করছি। ঘ প্রথমে দেখেন তো আমরা বর্ডার দিয়ে রং করব, আস্তে আস্তে করে সুন্দর করে বর্ডার দিয়ে নিব। আপনারা সবাই শুরু করে দেন আমার সাথে, যারা যারা শুরু করেননি রং করতে তারা তারা রং শুরু করে দেন। এই যে বর্ডার দিয়ে নিচ্ছি, আপনারাও আমার সাথে সাথে বর্ডার দিয়ে নেন। বর্ডার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে দাগের বাইরে না যায়, আর দাগের বাইরে চলে গেলে আমরা ইরেজারটি মিশিয়ে নিব, তাই না? হ্যাঁ, আর কি করব, পেন্সিলটা অবশ্যই শার্প থাকতে হবে, শার্প না থাকলে দাগের বাইরে চলে যায়, তাই না? এই কারণে আমরা একটু শার্প করে নেব। আপনারা আস্তে আস্তে আমার সাথে সাথে রং করেন। এই যে বর্ডার দিয়ে ফেলেন, এই যে বাইরের অংশটুকু হয়েছে, দেখেন দেখেন তো এখন ভেতরের অংশটুকু করব। ভেতরের অংশতেও আমাদের বর্ডার দিতে হবে। আস্তে আস্তে করে বর্ডার দিতে হবে। এই যে দেখেন তো আমাদের ঘ প্রায় শেষ হয়ে গেছে বর্ডার দাও, আর একটু আছে। আপনাদের কি শেষ হলো? আস্তে আস্তে করতে থাকেন, শেষ না হলেও আস্তে আস্তে করতে থাকেন, দেখেন শেষ হয়ে যাবে। এই যে ঘ বর্ডার দেওয়া শেষ, এখন আমি মোটা বর্ডার দিয়ে নিই। আপনারা চাইলে মাঝের অংশটুকু রং করে ফেলতে পারেন, আপনারা চাইলে ঘয়ের মাঝের অংশটুকু করে ফেলতে পারেন। আমি আগে বর্ডার দেওয়াটা শেষ করে নিতে যাচ্ছি। দুইটা আছে, দুইটার বর্ডারটা দিয়ে নিই, তারপরে মাঝের অংশটা রং করব।
আস্তে আস্তে সুন্দর করে করবেন, তাড়াহুড়া করলে রং তো দাগের বাইরে চলে যাবে, তাই না? করছেন তো আপনারা সবাই? আমাদের তো এখন বাসাতে থেকেই সুন্দরভাবে রং করতে হবে, তাই না? আমাদের সামনে সাপ্তাহিক পরীক্ষা আছে, আমরা পরীক্ষা দিব, রং না করলে তো হবে না। আস্তে আস্তে সুন্দরভাবে করেন। আপনারা সবাই সুন্দরভাবে বর্ডার দিচ্ছেন তো, এমন ভাবে বর্ডার দেব যাতে বর্ডারের বাইরে রং না চলে যায়, দাগের বাইরে না চলে যায়। এই জিনিসটা আমরা খেয়াল রাখি, আস্তে আস্তে রংটা করতে থাকবো, বর্ডারটা দিতে থাকবো। এই যে আমার বর্ডার দেওয়া হয়ে গেছে, এখন আমি মাঝের অংশটুকু রং করবো। এই যে প্রথমে এটা করে নিই, আস্তে আস্তে মাঝের অংশে রং করার সময় আমরা কি লক্ষ্য রাখবো বলেন তো? আমরা অবশ্যই লক্ষ্য রাখবো রং গাঢ় হয়, মসৃণ হয়, ভরাট হয় এবং সাদা ভাব না থাকে, তাই না? সাদা ভাব যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা মসৃণ করতে থাকবো, রং করতে থাকবো। দেখেন তো ছোট্ট সোনামণিরা, আমার রং করা প্রায় শেষ, আপনারাও রং করে ফেলেন তো আস্তে আস্তে। এই যে আর একটু আছে, আর একটু রং করলেই আমার রং করা প্রায় শেষ হয়ে যাবে। আমরা কোন বর্ণটা রং করছি? ঘ, ঘ রং করছি, তাই না? যতক্ষণ সাদা ভাব থাকবে ততক্ষণ আমরা এই যেখানে একটু সাদা ভাব আছে আমরা একটু মসৃণ করে নেব, সাদা ভাব রাখা যাবে না। এখানটা একটু সাদা আছে, এই তো এখানটাই আছে, যেখানে যেখানে থাকবে আমরা রং করার পরে দেখব, যেখানে যেখানে সাদা থাকবে সেখানে সেখানে আমরা আবার সুন্দরভাবে রং করব। আমাদের ঘর শেষ হয়ে গেছে, এখন আমরা উমোটা রং করব। শুরু করে দেন আপনারা আমার সাথে সাথে। রং গাঢ় হবে, মসৃণ হবে, ভরাট হবে এবং সাদা ভাব থাকবে না। আমরা আস্তে আস্তে রং করব। রং করার সময় লক্ষ্য রাখবো দাগের বাইরে না চলে যায়। আমরা বেশি তাড়াতাড়ি তাড়াহুড়া করব না, বেশি তাড়াতাড়ি তাড়াহুড়া করলে কি হবে, রং তো দাগের বাইরে চলে যাবে। এই জন্য আমরা আস্তে আস্তে সুন্দরভাবে রং করব। ছোট্ট সোনামণিরা, আমার রং প্রায় শেষ, দেখেন তো। এই যে আমি কোন বর্ণ দুটো রং করলাম? ঘ এবং ঙ, দেখেন তো, ঘ এবং ঙ ব্যঞ্জন বর্ণ দুইটি রং করলাম। আপনারা অবশ্যই রং করবেন বাসায়, ঠিক আছে? এখন আমরা বোর্ডে চলে যাই। কি আছে? ঘ ঙ ব্যঞ্জন বর্ণ দুইটি ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখুন। আমরা প্রথমে ঘ, তারপরে ঙ ব্যঞ্জন বর্ণ দুইটি ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখব। প্রথমে এই যে মাত্রাটা দিয়ে নিব, এই যে ঘ এর প্রথম অংশটুকু করছি, দেখেন। তারপরে পরেরটা দেখি, আবার এই যে মাত্রাটা দিয়ে নিব। আমাদের যদি ডটের বাইরে চলে যায় আমরা ইরেজারটি মিশিয়ে ফেলব। আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে না করলে দাগের বাইরে চলে যাবে, ডটের বাইরে চলে যাবে।
এবার আমরা উ রং করব। প্রথমে প্রথম অংশটুকু আমরা এখন উ এর উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখব, ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখব। প্রথমটা রং ডট করলাম, এখন পরেরটা দেখেন তো আমরা ডটের উপর দিয়ে সুন্দরভাবে হাত ঘুরাচ্ছি না? আপনারাও ডটের উপর দিয়ে হাত ঘুরান আমার মতো করে। পরেরটাই চলে যায়, আস্তে আস্তে সুন্দরভাবে হাত ঘুরাবেন। এখন স্বরীয় স্বরিয়া স্বরবর্ণ দুইটি সঠিকভাবে লিখব। প্রথমে স্বরীয় লিখব, লেখার সময় কি প্রথমে প্রথমে মাত্রাটা দিব এইভাবে গোল করে, এই যে মাত্রার সাথে এই অংশ এবং এই অংশ ঠেকবে না, তারপর পেটের কাছ থেকে এভাবে টান দিব, তারপর সোজা। আমরা আগে লেখা শিখেছি না সোনামণিরা? আমরা লিখতে পারি তো, তাই না? আমরা সবাই স্বরীয় স্বরিয়া লিখতে পারি। হ্যাঁ, সুন্দরভাবে লিখে ফেলেন তো স্বরীয়। আরেকটা লিখি, ছোট্ট সোনামণিরা আমরা দেখেন তো কিভাবে স্বরীয়টা লিখলাম। স্বরীয় লিখার সময় এই যে গোল অংশ এবং সামনের অংশ মাত্রার সাথে ঠেকবে না, আর কি দেখেন তো দুই দিকে মাত্রা একটু করে বের হয়ে থাকবে, এখানে একটু আবার এই দিকে বের হয়ে থাকবে। এখন আমরা স্বরীয় লিখবো, স্বরিয়া লিখবো। আগে স্বরীয়র মতো লিখে ফেলি, আমরা তো স্বরীয় লেখা শিখে গেছি, তাই না? স্বরীয়র মতো লিখে ফেলবো। তারপরে দেখেন তো এখানটায় এভাবে ভাঁজ হবে, তারপরে আবার সোজা টান হবে, এখানটায় ফাঁকা থাকবে, এই যে আকারের পাশের এই জায়গা অংশটুকু ফাঁকা থাকবে, এবং এই টানটা এই সোজাসুজি এইভাবে দেব। আরেকটা লিখে ফেলি, সরিয়া সরিয়া, এই যে এখানটায় ভাঁজ হয়ে সোজা। লিখছেন তো সোনামণিরা? আমার সাথে সাথে লিখেন। এই তো সরিয়া। এখন আমরা গ ব্যঞ্জন বর্ণটির ডটের উপর দিয়ে হাত ধরে লিখব। আমরা গতদিন লিখেছি তো, এখন আমরা চর্চা করব। পুনরায় আরেকবার দেখে নিতে কিভাবে লিখতে হয় গ। দেখেন ডটের উপর দিয়ে এইভাবে করে প্রথম অংশটুকুতে হাত ঘুরিয়ে ফেলি, তার উপর তারপরে পরের অংশটুকুতে এইভাবে করে ভাঁজ, পরের অংশটুকু, তারপরে আস্তে আস্তে ডটের উপর দিয়ে হাত ঘোরাবো আমরা, তাই না? সোজা টান। এখন এই যে আরেকটা আছে এইভাবে গ, আমরা ডটের উপর দিয়ে গ বর্ণটির হাত ঘুরিয়ে লিখলাম। এখন হ্রস্ব দীর্ঘ স্বরবর্ণ দুইটি সঠিকভাবে লিখব। হ্রস্ব দীর্ঘ আমরা এর আগে লিখেছি তো, এখন আমরা আরেকবার পুনরায় লিখব। প্রথমে মার্জিনটা দিয়ে নিই, তারপরে এইভাবে ভাঁজ করে, এই যে হ্রস্ব পুরানিটা এটা সোজা সোজি এইভাবে। আরেকটা লিখি, হ্রস্ব উ, আপনারা লিখছেন তো হ্রস্ব উ, হ্রস্ব উ। এখন দীর্ঘ উ, রসর মতো করে লিখার পরে আমরা এই জিনিস থেকে ভে তুলে দিব পুরানি। আরেকবার আরেকটা দীর্ঘ উ, আপনারা লিখছেন তো আমরা ঘ এবং গ ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখলাম স্বরীয় স্বরিয়া হ্রস্ব দীর্ঘ এই স্বরবর্ণগুলো লিখলাম। এখন আমরা ক্লাসে চলে যাই। ছোট সোনামণিরা আমরা ইংরেজি ক্লাস করে নিই, আসেন দেখি কি আছে। লেটস মেমোরাইজ টু ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং উইথ দ্য লেটার সিডি। সিডি লেটার গুলো দিয়ে দুইটি করে ওয়ার্ড অর্থ মনে করে বলি। সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল। সি ফর কার, কার মানে গাড়ি। তাহলে সি ফর কি শিখলাম, সি ফর ক্যাট,
for dog, D for doll. D for dog, dog অর্থ কুকুর. D for doll, doll অর্থ পুতুল. ছোট সোনামণিরা তাহলে আমরা কি শিখলাম? D for dog, dog অর্থ কুকুর. Doll অর্থ পুতুল. Doll অর্থ পুতুল. ছোট সোনামণিরা আমরা C এবং D দিয়ে কি শিখলাম? মনে করে বল শিখলাম, তাই না? মনে করে শিখলাম. এখন নো এ কালার ইন ইংলিশ এন্ড বেঙ্গলি, বাংলা ও ইংরেজিতে একই রঙের নাম শিখেও চিনে নেই. ভায়োলেট, ভায়োলেট অর্থ বেগুনি. এই দেখেন ভায়োলেট অর্থ বেগুনি, আমরা বেগুনি রঙটা চিনি, তাই না? ছোট সোনামণিরা আরেকবার আমরা দেখে নিই তো, ভায়োলেট, ভায়োলেট অর্থ বেগুনি. তাহলে আজকে আমরা নতুন একটি রং শিখলাম না, চিনলাম এবং শিখলাম, ভায়োলেট, ভায়োলেট অর্থ বেগুনি. এখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই, নিজের প্রশ্ন উত্তরগুলো মুখে মুখে বলি. যেমন হোয়াট ইজ ফর সি, সিতে কি হয়, সিতে কি হয়, সি ফর ক্যাট, সি ফর কার, সি ফর ক্যাট, সি ফর কার. তাহলে সি ফর আমরা, সি দিয়ে আমরা কি শিখলাম? সি ফর ক্যাট, সি ফর কার, সি ফর ক্যাট, সি ফর কার. দুই নম্বরে কি আছে, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ কার, কার এর বাংলা অর্থ কি, কার এর বাংলা অর্থ গাড়ি, কার এর বাংলা অর্থ কি, কার এর বাংলা অর্থ গাড়ি. আমরা যদি এভাবে বলি গাড়ির ইংরেজি কি, তাহলে আমরা পারবো তো, তাই না? কার. হ্যাঁ, তিন নম্বরে আছে হোয়াট ইজ দ্য প্রিফিক্স লেটার অফ ডি, ডি এর আগের লেটার কি, ডি এর আগের লেটার সি, ডি এর আগের লেটার কি, সি. তাহলে ছোট সোনামণিরা ডি এর আগের লেটার কি হলো, সি. ছোট সোনামণিরা আমরা ইংরেজিটা বাসায় ভালো মতো চর্চা করবো তো, তাই না? হ্যাঁ অবশ্যই আমরা চর্চা করব। এখন আমরা গণিত ক্লাসে চলে যাই, কি আছে গণিতে, চলুন 16 থেকে 22 পর্যন্ত সংখ্যাগুলো মুখে মুখে বলি, এবং কি 23 সংখ্যাটি স্ক্রিনে চিনে নি, আমরা একসাথে বলি তো, আমার সাথে সাথে সবাই বলবে, 1 10 6 16, 1 10 6 16, 1 10 7 17, 1 10 7 17, 1 10 8 18, 1 10 8 18, 1 10 9 19, 1 10 9 কত 19, 2 এর 0 কত 20, 2 এর 0 20, 2 10 1 21, 2 10 1 21, 2 10 2 22, 2 10 2 কত 22. দেখেন তো নতুন ভাবে আমরা কি চিনছি, 2 10 3 23, 2 10 3 23. ছোট সোনামণিরা বলেন তো, 23 সংখ্যা না ডিজিট, 23 সংখ্যা, তাই না? হ্যাঁ, 23 কি সংখ্যা আমরা চিনি তো, নিচে প্রশ্ন উত্তর গুলো মুখে মুখে বলে. এক নম্বরে কি আছে, 20 এর পরের সংখ্যা কত, 20 এর পরে 2 10 1 21, 20 এর পরের সংখ্যা কত, 21, 20 এর পরের সংখ্যা 2 10 1 21, 20 এর আগের সংখ্যা কত, 1 10 9 19, 1 10 9 19. তাহলে 20 এর আগের সংখ্যা 19. তিন নম্বরে আছে 21 এর পরের সংখ্যা কত, 2 10 2 22, 2 10 2 22, 21 এর পরের সংখ্যা 22, 21 এর পরের সংখ্যা 22. ছোট সোনামণিরা আমরা বাসায় এগুলো চর্চা করব তো, পড়াশোনা করব তো, তাই না? হ্যাঁ আমরা অবশ্যই পড়াশোনা করব। এখন আমরা রাইমে চলে যাই, আজকে আমাদের রাইমে কি আছে দেখেন তো, পুশিক্যাট, আমরা পুশিক্যাট পুশিক্যাট এই ছড়াটি অভিনয় সহ আবৃত্তি করব। সবাই আমার সাথে দাঁড়িয়ে যান, আমার সাথে সাথে আপনারাও শুরু করেন সবাই একসাথে, পুশিক্যাট পুশিক্যাট, হোয়ার হ্যাভ ইউ বিন, আই হ্যাভ বিন টু লন্ডন টু ভিজিট দ্য কুইন, পুশিক্যাট পুশিক্যাট, হোয়াট ডিড ইউ ডেয়ার, আই ফ্রাইটেড এ লিটল মাউস আন্ডার দ্য চেয়ার। ছোট সোনামণিরা আরেকবার পড়ি তো, পুশিক্যাট পুশিক্যাট, হোয়ার হ্যাভ ইউ বিন, আই হ্যাভ বিন টু লন্ডন টু ভিজিট দ্য কুইন, পুশিক্যাট পুশিক্যাট, হোয়ার ডিড ইউ ডেয়ার, আই ফ্রাইটেড এ লিটল মাউস আন্ডার দ্য চেয়ার। ছোট সোনামণিরা অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে?
আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।